ভূমিকম্পে রাজধানী ঢাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সকালে রাজধানীতে দুর্যোগ বিষয়ক আন্তর্জাতিক অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। ভূমিকম্পে বড় বিপর্যয় এড়াতে তিনি জোর দেন সঠিক প্রস্তুতির উপর। প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি সিলেটে যে ধরনের ভূমিকম্প হয়েছে তা উদ্বেগজনক। দুর্যোগ মোকাবেলায় যথাযথ প্রস্তুতি ও অন্য দেশের সঙ্গে সমন্বয় বাড়াতে চার দিনের এই অনুশীলনের আয়োজন করা হয়েছে। ইউএস আর্মি প্যাসিফিকের সহযোগিতায় এতে অংশ নিয়েছে 27টি দেশের প্রতিনিধিরা।